এনসিও বাংলায় খবর সম্প্রচারের আগে একজন সাধারণ মানুষ এই নিরন্ন মানুষটির পাশে দাঁড়াবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা কথা বলেছিলাম তার সাথে, কি বললেন তিনি শুনুন। নমস্কার সুপ্রতিম বাবু, আপনাদের যে পরবর্তীকালে যে এই সমস্ত সমাজসেবামূলক যে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, এই আপনাদের মূল পরিকল্পনাটা কি? আমাদের এখানে দীর্ঘ 30 বছর ধরে আমরা এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আমরা কাজ করছি, পড়াশুনো, হাতের কাজ, নানা রকম শেখানো। তার সাথে আমরা এখন দেখছি যে মানুষের খাবারের ভীষণ অসুবিধা, বিশেষত বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন তাদের খাবারের ভীষণ অসুবিধে হচ্ছে। তাই জন্য আমরা তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছি। প্রায় প্রতিদিন রাত্রি 8 জনের মতো বাড়িতে আমরা খাবার তৈরি করে টিফিন কৌটো নিয়ে গিয়ে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি, এবং এই খাবার পৌঁছে দেওয়ার কারণটাই হচ্ছে যাতে তারা একবার পেট ভরে স্বাস্থ্যকর খাবার খেতে পারে। তার মধ্যে প্রোটিন জাতীয় খাদ্য, সয়াবিন, ডিম এবং নানা রকম শাকসবজি দিয়ে তাদের রান্না করে তাদের স্বাস্থ্যের মতো করে যাতে তারা হজম করতে পারে সেরকম খাদ্য আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখন আমাদের যে আপনাদের এক্ষুনি আমরা দেখেছি যে লেক গার্ডেন্স এলাকার যে মহিলার কথা বললেন, তো তাকেও যদি খাবার এভাবে পৌঁছে দেওয়ার কেউ দায়িত্ব নিতে পারে তাহলে আমরা তার খাবারটা আমাদের এখান থেকে আমরা পাঠাতে পারি। এবং আমাদের যেটা লক্ষ্য, এই এলাকার অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে শুকনো খাবার, কেউ রান্না করা খাবার হোক, শুকনো খাবার হোক, সেগুলো পৌঁছে দেওয়া। আমরা নতুন করে আরো 5টি জনের বাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছি, মুড়ি এবং অন্যান্য খাবার দাবার। এবং এর জন্য যদি সবাই এগিয়ে আসে, কারণ আজকে আমাদের ভারতবর্ষে প্রায় 80% মানুষ আছে যারা রাত্রিবেলায় না খেয়ে ঘুমোতে যায়, তাদের কাছে আমরা খাবারটা পৌঁছে দিতে পারি। এবং সেটা কলকাতা শহরেও রয়েছে, এবং তারা ফুটপাতে বসতে পারে না তাদের সম্মানের জন্য, তাই জন্য তারা কোনো না কোনো জায়গায় লুকিয়ে থাকে, কোনো ঝুপড়ির ভেতরে কোনো জায়গায়, তাদের সেই ঝুপড়ির ঘরের মধ্যে গিয়ে আমাদের খাবারটা পৌঁছে দিতে হবে। এবং সেটা রেগুলার বেসিসে, মানে একদিনের জন্য না, এই কাজটা যদি খুব ভালো হয় যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমরা কাজটা চালিয়ে নিয়ে যেতে পারবো, আরো অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। যত সাহায্য পাবো তত পৌঁছবো, সেই আমাদের লক্ষ্য। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ সুপ্রতিম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং অবশ্যই সাধারণ মানুষকে, যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাওয়ার সুযোগ পায় না, তাদেরকে পাশে থাকার জন্য অবশ্যই অসংখ্য আপনাকে ধন্যবাদ। এটা করছে আমাদের অর্গানাইজেশন বিবেকানন্দ আদর্শ মিলন মন্দির, আমি নই, আমি একজন তাদের কর্মী তাদের মধ্যে, কিন্তু অর্গানাইজেশন হচ্ছে বিবেকানন্দ। অবশ্যই সবাই চিন্তা ভাবনা বর্তমান জিনিস মানুষ কি মানুষের জন্য ভাবে, এবং অবশ্যই সেটা পরবর্তীকালে আরো বৃহত্তর আকারে আরো বেশি সংখ্যক মানুষের কাছে যেন আপনারা পৌঁছে যেতে পারে, সেটা অবশ্যই আমরাও চাই। আমাদের চ্যানেলের মাধ্যমে সকলের কাছে এটাই অনুরোধ থাকবে, আপনারাও এগিয়ে আসুন, এবং অবশ্যই সুপ্রতিম বাবুর মতন আপনারাও কিন্তু সাধারণ মানুষকে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ সুপ্রতিম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।